শারদীয় দুর্গাপূজার মেলাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রংপুরের মাহিগঞ্জ এলাকার খেলনা কারিগররা। নিজের মনের মতো করে বানানো খেলনাগুলোকে আকর্ষণীয় করে তুলতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এদিকে পূজাকে ঘিরে শহর থেকে গ্রাম সবখানেই বিভিন্ন আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। ক্ষণ গণনা শুরু হয়েছে, এর মধ্যে পূজার আমেজ ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রতিমা শিল্পীদের পাশাপাশি শেষ সময়ে তুমুল ব্যস্ত সময় কাটছে খেলনা কারিগর আর ব্যবসায়ীদের। কেউ বাসিতে বেলুন লাগাচ্ছেন, তো কেউ তৈরি করছেন গাড়ি, কেউ করছেন রং বেরঙের ডিজাইন, আবার কেউ বা কাঠ খোদাই করে তৈরি করছেন গাড়ির ফ্রেম। তৈরি হচ্ছে নানান মডেলের আকর্ষণীয় গাড়ি, মাটির তৈজসপত্র। যুগের সাথে হারাতে বসেছে গ্রামীণ ঐতিহ্যের এসব অনুষঙ্গ। এখন শুধু পূজা এলেই কাজের চাপ বাড়ে বলে জানালেন ব্যবসায়ীরা। আমার দাদা বলছে, দাদার পর বাপ থেকে বাপের পর আমার তা খোলা, পুরা পর্যন্ত এখানে চলবে, তারপর অন্য অন্য মেলায় আছে, এই ছয় মাসের মেলায় আবার আইটে মাস পরে আবার আরো কিছু মেলা আসবে, আবার ব্যথা কেনা শুরু হানে হবে, আমরা কাজ করতেছি এই পূজা লাগলে ব্যথা কেনা শুরু। গত 2রা অক্টোবর দেবীর আবাহনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা। আগামী 13ই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। লুনা ফ্রুজনিপা, ঢাকা পোস্ট।